আল্লাহ সর্বশক্তিমান, শেষবারের মতো তওবা, মাওলা তুমি ভালো করে দাও। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 মাটি দেবেন? আমি আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিছে, আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাই নাই জগতে কষ্ট। একটা মানুষকে 4 ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। বন্ধুরা, তোপাজ্জলকে যেভাবে টানা 4 ঘন্টা ধরে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেরে ফেলেছে, ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় তারা সবাই ধরা পড়ে যায়। এমনকি ইতিমধ্যে আদালত থেকে এই অপরাধীদের কি রায় দিল, তাছাড়াও ইতিমধ্যে তোপাজ্জলের কোটা আন্দোলনের এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে তোপাজ্জলের এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তোপাজ্জল কেমন মানুষ ছিল। তো সবকিছু আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ওমর বাঙালি এমনকি পাহাড়িদের মধ্যে যুদ্ধ নিয়ে কি বললো সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো। তাই সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা তোপাজ্জলকে শেষবার ভাত খাইয়ে তাকে টানা 4 ঘন্টা পিটিয়ে যেভাবে মেরে ফেলেছে, যেটা শুনলেই যেন শরীরটা কেঁপে ওঠে। বন্ধুরা, জানা গিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে নাকি বেশ কয়েকটি শিক্ষার্থীর ফোন চুরি হয়ে যায়। তবে বন্ধুরা, হঠাৎ করে তোপাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে, এমনকি সেখানে পাগলের মতো আচরণ, এমনকি সবার কাছে খাবার চাইতে গেলে সবাই তাকে বেশ কয়েকটি মারধর করিয়ে হোটেলে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ায়, এমনকি আরো বলতে থাকে যে ডালটা কেমন হয়েছে। তবে বন্ধুরা, তোপাজ্জলের খাওয়া শেষ হলে তোপাজ্জলকে ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে তাকে একটানা 4 ঘন্টা অনেক শিক্ষার্থীরা পিটিয়ে তার ফ্যামিলি এমনকি পরিবার স্বজনকে হুমকি দেয় শিক্ষার্থীরা, না হলে তাকে মেরে ফেলবে। তবে তার আত্মীয় স্বজনরা তাদেরকে অনেকভাবে বুঝালে তারা বোঝে না, শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলে। আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে, আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে। আমি চোখ বন্ধ করতে পারি না, আমার ভাইয়ের অসহায় দুটো চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে। বন্ধুরা, সবাই জানেন যে তোপাজ্জলের আপন বলতে কেউ নেই, তার একটা ভাবি আছে, সেও তো পরমানুষ। বন্ধুরা, একটা শিক্ষিত জায়গায় যেখানে অন্যায় এমনকি ন্যায়ের বিচার করা হয়, সেখানে পাগল একটা মানুষকে এইভাবে পিটিয়ে মারলো, সেটা শোনার পরও মানুষ প্রতিবাদ করতেছে না। তবে বন্ধুরা, তোপাজ্জলকে যে শিক্ষার্থীরা পিটিয়ে মেরেছে তাদের মধ্যে 6 জনকে ধরেছে পুলিশ। তবে এই ঘটনার সাথে 20 থেকে 25 জন জড়িত ছিল, সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তোপাজ্জলের মামাতো বোন আদালতে মামলা করেন। তো তোপাজ্জলের মামাতো বোন কি বলেছে, এমনকি আইনজীবী এই অপরাধীদের নিয়ে কি বলেছে দেখুন। তার হইছে, ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে 15 থেকে 20 জন আসামি ছিল, সেখানে 6 জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় না। আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয়, কারণ একটা মানুষকে 4 ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। এবং সবাই দেখেছে যে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে। এত কিছু দেখার পরেও সন্দিহান, এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। বন্ধুরা, শুনতেই পেলেন তোপাজ্জলের মামাতো বোন এমনকি আইনজীবী কি বলল। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে তোপাজ্জলের অনেক ভিডিওই ফাঁস হয়েছে, যেগুলো বর্তমান প্রচুর পরিমাণে ভাইরাল। তোপাজ্জলকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে কোটা আন্দোলনে ছাত্রদের পাশে ছিল, এমনকি অন্যায়ের প্রতিবাদ দিয়ে কিভাবে গর্জন তুলেছিল দেখুন। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে তার এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল, যেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তোপাজ্জল একাই অনেক কষ্টের কথা তুলে ধরছে, যেগুলো দেখলেই বোঝা যায় যে তোপাজ্জল পরিবার স্বজনকে হারিয়ে এমনকি তার প্রিয় মানুষকে হারিয়ে কিভাবে নিঃস্ব হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান, শেষবারের মতো তওবা, মাওলা তুমি ভালো করে দাও। স্মরণ করলে শত ন্যায়ভাবে থাকলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সকল গুনাহখাতা মাফ করে দিয়া মনের ন্যাক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই চাই যে তোপাজ্জলের এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের যেন আইন থেকে সর্বোচ্চ শাস্তিটাই দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, তোপাজ্জলের মৃত্যু নিয়ে উপদেষ্টা নাহিদ কি বলেছে দেখুন। এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন, আমরা আইন শৃঙ্খলার বাহিনী, আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে, এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয়। তো এবার কথা বলা যাক বাঙালি এমনকি পাহাড়িদের নিয়ে। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখতে পারবেন বাঙালি এমনকি পাহাড়িদের মধ্যে প্রচুর যুদ্ধ চলছে। পাহাড়িরা তাদের নিজেদের বাড়িতে নিজেরাই আগুন লাগিয়ে বাঙালিদেরকে দোষারোপ করছে, ক্ষতি করছে পাহাড়ি এলাকার অনেক বাঙালিদের ওপর, যার ফলে বাঙালিরাও রেগে গিয়ে এইবার একতা হয়েছে। এমনকি অন্যদিকে অনেক পাহাড়িরা বলছে পাহাড়ি এলাকা থেকে সৈন্যবাহিনীদেরকে সরানো হোক, বুঝতেই পারছেন তারা কতটা ভয়াবহ, একাই রাজত্ব করবে পাহাড়কে। যার ফলে অন্যদিকে ওমরান ফায়ার কি বলেছে সেই ভিডিওটি দেখুন। পাহাড়িরা সংখ্যালঘু, পাহাড়িদের দাবি মাইনানো উচিত, আমি পাহাড়িদের পক্ষে। এবং আমার একটা কথা হইল,
পাহাড়িরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে। আমরা একজন সাধারণ মানুষ, যে কোনো সময় আমাদের মন চাইলে কেন আমরা পাহাড়ে যেতে পারি না? যেমন আমি এখন সাজিক যেমন মনে করলাম, আমি কি স্কোয়াড ছাড়া যেতে পারবো? বিকালে তো যেতেই পারবো না, রাত্রিলে তো কথাই নেই। কেন ভাই, এইসব জায়গা কি বাংলাদেশের বাইরে? আমাদের নিজের দেশ, আমরা কেন মন মতো ঘুরতে পারবো না? কেন মনের ইচ্ছা মতো পাহাড়ে যেতে পারবো না? পাহাড়টা কি বাংলাদেশে না? বাংলাদেশেই তো। আসলে বন্ধুরা, তোমরা যদি বাঙালি না হও তাহলে তোমরা তো বাংলাদেশের নাগরিক না, কারণ বাংলাদেশে যারাই থাকে তারা সবাই বাঙালি। তাহলে কেন নিজেকে আদিবাসী বলে দাবি করো, এমনকি বলতে থাকো যে পাহাড় আমাদের? আসলে আপনারা নিজেই ভাবুন এই বিষয়টা। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।